আমরা প্রতিদিন আমাদের জীবনে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাই, বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে যাই, কিন্তু এই প্রবলেমগুলো সলভ করা কিন্তু সহজ। কিছু বিষয় মাথায় রাখলে আমাদের কিন্তু এই প্রবলেমগুলো খুব একটা মাথা ছাড়া দেয় না, কিন্তু প্রবলেমগুলো আমাদের কাছে এত প্রবলেমেটিক কেন মনে হয়? সমস্যাগুলো এত প্রধান আমাদের প্রত্যেক দিনের জীবনে, আমরা প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি এবং বিভিন্ন রকমভাবে আমরা জীবনটাকে উপভোগ করতে পারছি না। আমাদের যে এই যে সবসময় বলা হচ্ছে জীবন উপভোগ করো, আনন্দময় জীবন, কিন্তু কোথায় আনন্দ? আনন্দকে খুঁজে মানে কোনো মুহূর্তে যদি খুঁজেও পাই আমরা আনন্দকে, কিন্তু বেশিরভাগ সময় বেশিরভাগ দিন জীবনের বেশিরভাগ জীবনই আমরা আনন্দকে বুঝতে পারি না, চিনতে পারি না। আনন্দ কোথায়, কী আনন্দ, কোনটা আনন্দ? আমরা তো দেখছি সবসময় প্রবলেম প্রবলেম প্রবলেম, বিভিন্ন রকমভাবে প্রবলেম, চারদিকে শুধু প্রবলেম। এই প্রবলেমগুলো আসলে কোথায় জানেন? এই প্রবলেমগুলো আমি যদি বলি হয়তো সেই জায়গা থেকে আপনাদের মনে হবে আমি ভুল বলছি। প্রবলেম বাইরে কোথাও নেই, প্রবলেম ভেতরে। ভেতরে মানে আপনার ভেতরে, আমার ভেতরে। বাইরেগুলো তো ঘটনা, যা ঘটছে যেটা ঘটছে সেগুলো ঘটনা, বাইরের সমস্ত কিছু ঘটনা। এবার প্রবলেম হলো আপনি কীভাবে সেটাকে নিচ্ছেন, আপনার ভেতরে কীরকম প্রতিক্রিয়া হচ্ছে, সেইটা হলো আপনার ভালো থাকা এবং মন্দ থাকার কারণ। কারণ আপনি কোনো কিছুকে ঠিক, কোনো কিছুকে ভুল আপনি ধরে রেখেছেন। আপনি ছোট থেকে বড় হয়েছেন, আপনি যে নলেজের এবং যে উপলব্ধির মাধ্যমে আপনি আপনার মেমোরিতে স্টোর করা আছে, বিভিন্ন রকম নলেজ বিভিন্ন জ্ঞান আপনি নিয়েছেন এবং বিভিন্ন রকম উপলব্ধি আপনার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি বিভিন্ন রকম উপলব্ধি নিয়েছেন, এই উপলব্ধি এবং জ্ঞান এই দুটো মিলে আপনি যে আপনি তৈরি হয়েছেন আপনার ভেতরে আপনার মেমোরিতে, যেটাকে ঠিক এটা ঠিক এটা ভুল, সবার ক্ষেত্রে কিন্তু ঠিক ভুল এক নয়, সেটা আপনিও জানেন। যে কেউ এটাকে ঠিক মনে করে তো কেউ ওইটাকে ঠিক মনে করে, কেউ অমুককে ঠিক মনে করে অন্য আরেকজন আরেকটা জিনিসকে ঠিক মনে করে। তো এই যে ঠিক ভুলে যে বিচারগুলো তৈরি হয় সেগুলো মানুষের বিভিন্ন ধরনের নলেজ এবং উপলব্ধি থেকে তৈরি, তো তার মাধ্যমেই মানুষ ঠিক ভুলকে খোঁজ করে। তো এই ঠিক আর ভুলটা কি সত্যি ঠিক ভুল? তাহলে যদি ঠিকটা ঠিকই হতো তাহলে সব মানুষ কেন ওই জিনিসটাকে সাপোর্ট করতো না? বিভিন্ন মানুষ কেন ঠিককে বিভিন্ন রকমভাবে দেখে এবং ভুলকে বিভিন্ন রকমভাবে দেখে, একটা ঘটনাকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে বিচার করে? কারণ নলেজ আর পারসেপশন আলাদা, ঘটনা কিন্তু একটাই, কিন্তু মানুষ নিজের বিভিন্ন মানুষ নিজেদের বিভিন্ন জ্ঞানের জন্য ভেতরে যেমনভাবে তৈরি হচ্ছে সেই জন্য বিভিন্ন বিষয়বস্তুকে বা বিভিন্ন ঘটনাকে বিভিন্ন রকমভাবে দেখে। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যে প্রবলেমগুলো আসে সেগুলো ভেতরে আমরা বিভিন্নভাবে ক্রিয়েট করি, বাইরেটা তো ঘটনা। প্রবলেম ভেতরে, আমাদের ভেতরে প্রবলেম, আমার ভেতরে প্রবলেম, আপনার ভেতরে প্রবলেম। তো প্রবলেমগুলো সলভ করবো কীভাবে? ভেতরে প্রবলেম বললেও হবে না, আসলে ভেতরে কিছু জিনিসকে ধরে রেখেছি, আমরা আঁকড়ে রেখেছি এবং সেই জিনিসগুলো থেকে আমরা বেরোতে পারি না। আমরা ভেতরে এমনভাবে জিনিসগুলোর মধ্যে আঁকড়ে আছি, আমরা নিজেকে এমনভাবে সেই ঘটনার সঙ্গে যুক্ত করে রেখেছি, যে জড়িয়ে পড়েছি, যার থেকে আমরা নিজেদের ভাঙতে পারি না, নিজেরা বেরোতে পারি না সেই জায়গা থেকে। তো বেরোতে পারি না বলে আমাদের এক বিভিন্ন রকমের এই প্রবলেমগুলো আরও বেশি করে আমাদের মাথা চালা দেয়, আমাদের ওপর বেশি করে হাবি হয়ে যায় যাতে বলা। তো আমাদেরকে মানে জীবনকে বাঁচতেই দেয় না। তো আমরা যদি স্থির হই, আমরা যদি এক জায়গায় ঠিক মতনভাবে বসি, তাহলে দেখা যাবে বাইরে যত ঘটনাগুলো ঘটছে না, যত কিছু ঘটছে, সব কিন্তু একটা প্রবাহ মাত্র, আমরা সেটাকে ঘেঁটে আরও বেশি খারাপ করে ফেলছি আমাদের ভেতরের জগতে। যখন আপনার খারাপ লাগে কোনো ঘটনায়, যখন আপনার ভুল মনে হয় বা ঠিক মনে হয়, এই ভুল মনে হওয়াতে বা ঠিক মনে হওয়াতে প্রভাবটা কার উপর পড়ে? বাইরের জগতের ঘটনায় না, আপনার মধ্যে, আপনার মধ্যে পড়ে, আপনার আমার আমাদের মধ্যে ঠিক ভুলের প্রভাবগুলো পড়ে। আমরা যখন কোনো কিছু নিউজে পড়ি বা কোনো কিছু ঘটনা দেখি চোখের সামনে, চাক্ষুষ করি বা এমন কোনো মানুষের সঙ্গে কথা বলি, যখন মনে হয় সে ভুল আমি ঠিক, তখন কিন্তু রাগ বা যাই হোক খারাপ লাগা সব কিন্তু আমার ভেতরে হচ্ছে। এই জিনিসটা বুঝতে হবে যে আমার কোনো ঘটনাকে বা কোনো ব্যক্তিকে বা যে কোনো কিছুকে আমি কোন অধিকার দেবো যে আমাকে রাগিয়ে দেওয়ার, আমি কেন দেবো তাকে সেই অধিকারটা আমাকে খারাপ লাগানোর?
তো কি করতে হবে, আমার ভেতরটাকে পাল্টাতে হবে, আমার যে নলেজগুলো আছে, আমার যা আমি যা জ্ঞান অর্জন করেছি সেগুলোতে জিজ্ঞাসা লাগাতে হবে, প্রশ্ন করতে হবে যে সত্যি সত্যিটা কি, ঠিক ভুল নয়, সত্যিটা কি। কেউ ভগবান বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, তো ভগবান ঠিক না ভুল, যে বিশ্বাস করে তার কাছে ভগবান নেই, আর যে বিশ্বাস করে তার কাছে ভগবান আছে, কেউ আর কাছে ভগবান ঠিক কারো কাছে ভুল। কিন্তু জেনে নেওয়াটা আসল প্রশ্ন, যে সত্যি ভগবান কে, এই যে প্রশ্ন চিহ্ন লাগানো, এটাই হলো আসল বুদ্ধিমত্তা। আপনি যত প্রবলেমের মধ্যে প্রশ্ন চিহ্ন লাগাবেন যে আমার কেন এটা ঠিক মনে হচ্ছে, বা এই এই সময় দাঁড়িয়ে এটা কতটা ঠিক কতটা ভুল, এই জিনিসগুলো যখন জেনে নেওয়া হয় আমাদের প্রত্যেক দিনের জীবনে, আমাদের বিভিন্ন রকম সত্যি প্রবলেম আছে, তো প্রবলেমগুলো এক জায়গায় স্থির হয়ে বসে আমরা যদি ভাবি, আমরা প্রবলেম থেকে বেরিয়ে যদি প্রবলেমকে দেখি, তবেই কিন্তু আমরা প্রবলেমটাকে বুঝতে পারবো। কিন্তু আমরা যদি প্রবলেমের মধ্যে নিজেরাই জড়িয়ে যাই, তাহলে আমরা নিজেরাই একটা প্রবলেমে পরিণত হবো। তো ঠান্ডা মাথায় বসতে হবে, নিজের যা যা জেনেছি সেইগুলোকে প্রশ্ন চিহ্ন লাগাতে হবে, এবং ভালোভাবে বুঝতে হবে যে প্রবলেম আসলে কি। যখন দেখবো প্রবলেম আসলে কি, যখন ওই কেমন জানেন তো, ঠিক ভিড়ের মধ্যে একটা বাসের মধ্যে বসে আছেন, এবং সেই বাস বা কোনো একটা গাড়িতে আছেন, সেই গাড়িটা একটা বড় জ্যামের মধ্যে আটকে গেছে, সেইটাকে দেখা আর আপনি ওপরে পাহাড়ের ওপরে বা ধরুন হেলিকপ্টারে রয়েছেন এবং সেখান থেকে দেখছেন রাস্তায় একটা জ্যাম লেগে আছে, সেই উপলব্ধি দুটো কিন্তু আলাদা। তো জ্যাম থেকে বেরোন, ওপরে দাঁড়িয়ে জ্যামকে দেখুন, দেখবেন খুব সহজভাবে জীবনকে বুঝতে পারবেন এবং জীবনের আনন্দগুলোকে সত্যিকারে উপলব্ধি করতে পারবেন।